সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। তো কেমন আছো ভাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা আবার নতুন কোন একটা জায়গায় ট্রিপ করতে যাচ্ছি আমরা। এন্ড থাম্বনেইল দেখে তো বুঝেই গেছো ভাই আজকে কোন জায়গায় রাইড করতে চলেছি। আর হ্যাঁ ভাই, আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুর রাইডে। আর এখন ওয়েদার দেখতে পাচ্ছ, এখন ঘড়িতে টাইম হচ্ছে অলমোস্ট 6টা। আর হিয়ার ইজ আওয়ার প্যান্থার ফুল অ্যান্ড রেডি, পুরো একদম সেট আপ করে রেডি। আর এই যে গোপ্রো সেট আপ, গ্লাস সবই রেডি। তো এখন চলেছি ভাই হাবড়া পারিয়াল পেট্রোল পাম্পে, আর এখান থেকে আমাদের রাইডটা হচ্ছে শুরু। আর আজকে তো ভাই একা তো যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে একটা ডমিনার 400 অ্যান্ড ডিউক 390। তো আমরা দুজন রাইডারই যাচ্ছি, আর তো কেউ যায়নি ভাই, তো কি করা যাবে। তো দুজনেই যাবো আজকে হচ্ছে মায়াপুর যাবো। তো চলো, আই হোপ কি ভালোই রাইড হবে। আর এখনো ফিউলিং করানো বাকি, গাড়িটাকে ফিউলিং করাবো এখান থেকে, দেন ভাই বেরোবো। গাড়ি আবার সেট আপ রেডি। আর এখানে দেখতে পাচ্ছ ভাই ডমিনার চলে এসছে, আর আমাদের সাথে যাচ্ছে আমাদের সেক্সি ভয়। ব্লগ তো বানাও না, তো চলো আজকে বেস্ট রাইড হবে। তো ভালোভাবে যাবো, সেফলি রাইড করব, সবার মাথায় হেলমেট আছে, দেন বেরোবো। এখন 6টা বেজে গেছে, আমরা বেরিয়েছি বাড়িতে অলমোস্ট 5টার সময়, এখানে এসে ভাই 6টা বেজে গেছে। তো লেটস গো ভাই, এই দুটোই আজকে রাইডে দেখতে পারবা তোমরা। ফাইনালি ভাই দেখতে পাচ্ছ এখন টাইম হয়ে গেছে 6টা 27। আর এতক্ষণ রাইড করে এসে আমরা ফাইনালি NH12 উঠে যাচ্ছি, আর এখান থেকে প্রায় 80-100 কিলোমিটার মতো সোজা রাস্তা। তো এটাই আমাদের কাছে বেনিফিট যে এখান থেকে সোজা রাস্তা পারবো। আর এখান থেকে সূর্যমামা দেখতে পাচ্ছ অলমোস্ট উঠেই গেছে, তো সানরাইজ তো কমপ্লিট। আর এখান থেকে আমাদের মেন রাইড শুরু, আর ডমিনারটাকে কীরকম লাগছে দেখো। অ্যান্ড সকাল সকাল না এরকম হাইওয়ের উপর দিয়ে রাইড করে মজাটাই অন্যরকম। আর আমাদের বাড়ি থেকে মায়াপুরের ডিস্টেন্স অলমোস্ট 105-110 কিলোমিটার মতো, এর থেকে বেশি খুব একটা হবে না আশা করি। তো এখনও আমাদেরকে সবে শুরু হয়েছে, তো এখনও অনেকটা কিলোমিটার রাইড করতে হবে। এখনও আই থিঙ্ক হয়তো 10-15 কিলোমিটার রাইড হয়েছে, এখনও বাকিটা পুরো কমপ্লিট করতে হবে। অ্যান্ড সকালবেলার নেচারটা দেখো ভাই, একদম ফ্রেশ অ্যান্ড পজিটিভ নেচার। এরকম নেচারে রাইড করে একদম ভেতরের সোল পুরো এত ফ্রেশ হয়ে যায় না। যারা রাইড করো ভাই সকালে রাইড করো ভাই, সকালে রাস্তাও যেরকম ক্লিয়ার থাকে, তুমি ভাগালে চাইলে ভাগাতেও পারবা। আর নর্মালি রাইড করে কোথাও যেতে চাইলে সেটাও তো একদম কমফোর্টেবলি যা রাখবে, না ঝামেলা না পুলিশের চাপ না কিছু। আর এখনও আমাদের অনেক দূর রাইড করতে হবে, অ্যান্ড ব্যাকও করতে হবে, সেই জন্য ভাই কেয়ারফুলি রাইড করতে হবে। আর তোমরাও ভাই কোথাও দূরে কোথাও গেলে কেয়ারফুলি রাইড করো, আমি তোমাদেরকে বারবার বলি। তো অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে নিজের দোষ না থাকলেও, তো সেই জন্যই বলি ভাই কেয়ারফুলি রাইড করো। অ্যান্ড এরকমই আমরা 90-100 এরকম 80-90 মেনটেন করে চলবো, তো তাহলে ভাই বেটার মাইলেজও পাবো, অ্যান্ড তাড়াতাড়ি পৌঁছেও যেতে পারবো, প্রবলেম হবে না। ওয়াটার রোড ভাই, কি বলবো ভাই, মারাত্মক রোড ভাই। তো সকালবেলা রাইড করেছে ভাই, মজা আছে, লিটারালি ভাই মজা আছে। তো তোমরা দেখো ভাই রোডের সিন চেক করো ভাই, কি লাগছে। তো 90-90 ক্রুজ করছে, তো ক্রুজ কন্ট্রোল তো নেই, তাহলে ভাই এখানে ক্রুজ কন্ট্রোল মোড অন করে দিতাম। তো ফিল দেখো ভাই, আর সকালবেলা গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে না ভাই, আর জামাটাও উঠছে ভাই, মজা চলে আসছে ভাই, লিটারালি ফিল চলে আসছে। আর গরমের সকালে যদি ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগে গায়ে, তাহলে আর কি চাই। তো ভাই তোমাদের একটা জিনিস দেখো, ম্যাপে দেখো ভাই কতটা ভাই সোজা একদম লম্বা হাইওয়ে। আর এখানে দেখাচ্ছে রানাঘাট এখনও 5 কিলোমিটার। তো রানাঘাট গিয়ে ওখানে আমরা লেফট টার্ন নেবো, দেন আমরা যাবো হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির। তো এখান থেকে চলো ভাই, একটু সুপারসনিক তো যেতেই হয়, যে কি বলো ভাই। আমাদের ওখানে তো বৃষ্টি ছিল না, আর এদিকে এখানে পুরো বৃষ্টি। আর যখন ছিটাগুলো গায়ে লাগছে না, মনে হচ্ছে সামনে কেউ বুলেট ফায়ার করছে। বাট বৃষ্টির মজা আছে, বাট এখন ভিজে যাওয়ার মতো মজা নেই, আমি ওই মজা নিতে চাই না এখন।
ক্যামেরাতে জল চলে আসলে তো ভাই সমস্যা হয়ে যাবে। A few minutes later ফাইনালি ভাই আমরা এখানে এসে দাঁড়াচ্ছি একটা ধাবাতে, আর এখানে ম্যাপে দেখাচ্ছে আর 18 থেকে 20 কিলোমিটার মতো সামথিং বাকি। তো এখানে আমরা একটু রেস্ট নেব, একটু চা পানি খাবো, দেন আমরা আবার রাইডটা কন্টিনিউ করব। অলমোস্ট চলেই এসেছি। আর রোডটা কিরকম চেক করলাম ভাই, সেক্সি লেভেলের রোড ছিল নাকি বলো? অনেক কষ্ট করে টমিনার থেকে ধোয়া বেরোচ্ছে কেন? অয়েল লিক করছে, মোবিল লিক করছে, এই যে ওই জন্য ধোয়া বেরোচ্ছে, মোবিল লিক করছে, পুরো ধোয়া বেরোচ্ছে, দেখি কি অবস্থা। তো ফাইনালি ভাই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আর এখন টাইম হয়ে গেছে 8টা। তো আমরা এখানে অলমোস্ট অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এখন 8টা বাজে আর এখন বেরিয়ে যাচ্ছি। আর ওয়েদারের অবস্থা দেখো, হালকা হালকা মেঘলাও আছে, তো বৃষ্টি না হলেই সব থেকে বেটার, কারণ বৃষ্টিতে রাইড করতেই পারবো না একদম। জানি না এখনও কতক্ষণ লাগবে, অলমোস্ট দেখাচ্ছে তো 20 কিলোমিটার মতো। তো চলো তাড়াতাড়ি চলে যাবো আর ওখানে গিয়ে ভাই মাস্তি করবো সারাদিন, আর দেন বিকালবেলার দিকে ব্যাক করার প্ল্যান আছে। সো গাইস আমরা ফাইনালি চলে এসেছি ভাই মায়াপুরের সেই জায়গাটায় যেখানে আমরা আসতে চেয়েছিলাম এতক্ষণ ধরে। আর সামনেই ভাই দেখতে পাচ্ছ দ্য বিগেস্ট হচ্ছে মায়াপুর ইসকন টেম্পল। আর কি লাগছে ভাই, কমপ্লিট হয়ে গেছে। এর আগের আমি যখন এসেছিলাম নর্মাল তখন তো ব্লগ বানাতাম না, তো তখন এটা কাজ চলছিল আর তখন এটা পুরো কমপ্লিট হয়নি, আর এখন কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা এত সুন্দর ভাই, কি বলবো, দারুণ লাগছে ভাই, দারুণ। আর মন্দিরটা অনেকটা বড়, আর ইলিউশন ক্রিয়েট হচ্ছে দেখে মনে হচ্ছে কাজে চলে এসেছে, বাট মনে হচ্ছে যত দূরে যাচ্ছে তত দূরে চলে যাচ্ছে। সো ফাইনালি ভাই আমরা এন্টার করে যাচ্ছি মায়াপুর ইসকন মন্দিরের ভেতরে, অ্যান্ড ভেতরের পার্কিংয়ে করবো ভাই পার্কিং। আর এখানে দেখতে পাচ্ছ ভাই প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, আমরা সকাল সকাল এসেছি বলে, নাহলে ভাই এখানে সেরা লেভেলের ভিড়। ভেতরে এখানে রাখা যাবে না, ও এখানে পার্কিং আছে তো। ও ভেতরে গিয়ে একটু ফটো তোলা যাবে না? গেটে, হ্যাঁ ওখানে গিয়ে বলতে হবে। ওকে ও শুনতে পাইনি, ভেতরে পার্কিং করবো দে, না না ভেতরে নিয়ে যাবো, ফটো ফটো তুলবো, হবে না? ফটো তোলা যাবে না ভেতরে গিয়ে? সো ভাই আমাদের গাড়িগুলো তো আর এন্ট্রি হলো না, ফটো শ্যুট করা গেল না গাড়ি নিয়ে। তো ভেবেছিলাম মন্দিরের সামনে গাড়িটা রেখে থাম্বনেল তুলবো বা ভালো ভালো পিকস তুলবো, তো সেটা তো আর পসিবল হলো না, বাট কি করা যাবে। সো ফাইনালি ভাই আমরা গাড়ি ফাড়ি রেখে চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের হেলমেট। আর এখন টাইম হয়ে গেছে কটা, অলমোস্ট 10:11 বাজে, আর তার মধ্যেই আমাদের এখান থেকে বেরোনোর প্ল্যান হয়ে গেছে। জানি না প্ল্যানটা কতদূর কি সাকসেস হবে, তো যদি সাকসেস হয় তাহলে ভাই তোমরা পরের ব্লগের জন্য ওয়েট করে থাকো, তো পরের ব্লগে তোমরা দেখতে পাবে। আর পরের ব্লগটা ফুল অন ফায়ার হবে, ধামাকা অফার। আর যদি পরের ব্লগটা না হয় তাহলে তো আর কিছু বলারই নেই। আর এখান থেকে এখন আমরা বেরোয় যাচ্ছি, আর সামনে এখানে আর সন্ধ্যা আরতি দেখে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এখন তো আর সন্ধ্যা আরতি দেখতে পারবো না। তো চলো তোমাদেরকে একবার মন্দিরটা দেখিয়ে দিই, মন্দিরটা এখনো খোলেনি জানো, আমি তো ভেবেছি খুলে গেছে বাট এখনো খোলেনি। সো ভাই এখানে মন্দির দেখতে পাচ্ছ ভাই, তো এখনো দেখো ভাই কাজ চলছে মন্দিরে, তো ওপেন তো হয়নি, বাট উপরের দিয়ে লুকটা ভাই সেই লাগছে। আর এটা কি মন্দির আই ডোন্ট নো, তো